আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী কাল থেকে আমাদের ইংরেজি ক্লাস ইংরেজি সেকেন্ড পেপারের ক্লাসগুলো নিয়মিত শুরু হবে তারপর আমরা কিছুদিন ইংরেজি সেকেন্ড পেপার করার পর তারপর আমরা বাংলা সেকেন্ড পেপার এবং ম্যাথের কিছু শর্টকাট টেকনিক দেখব তো ইংরেজি সেকেন্ড পেপার আমাদের প্রতিনিয়ত ক্লাসগুলো একটি নির্দিষ্ট টাইমে আরম্ভ হবে নির্দিষ্ট সময়ে একই সময়ে ক্লাসগুলো আপলোড করা হবে প্রতিদিন অবশ্যই আশা করি সবাইকে পাবো এবং যে যে বোর্ডের নতুন আজকে আমার সাথে যুক্ত হবে তারা অবশ্যই তোমার বোর্ডের নাম ভিডিও নিচ্ছে কমেন্ট করে জানাবে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক জয়েন হয়ে যাবে যাতে যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পাওয়া যায় পৌঁছে যায় এবং দেখে নিতে পারো এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক সেখানে পাবে প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্নসমূহ যেগুলো ইমিজেকারে আপলোড করা হয় যাতে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে দেখে নিতে পারো দেওয়া আছে অনেকগুলো তো ইংরেজি সেকেন্ড পেপারে আমরা যখন ক্লাস শুরু করতে যাচ্ছি তখন আমরা প্রথমে কী পর্ব সেগুলো আগে একটু দেখে নেই যাতে আমাদের সুবিধা হয় আমরা প্রথমে যখন শুরু করব যেহেতু ইংরেজির সেকেন্ড পেপার গ্রামার ক্লাসটা শুরু করতে চাচ্ছি অনেকে সিক্সেও আছো আবার অনেকে ইন্টারমিডিয়েটেও আছো তার জন্য আমরা সবার যাতে সঠিক ইংরেজিটা শেখা হয় তার জন্য আমরা বিভিন্ন স্টেপ ফলো করব। যেমন নাম্বার ওয়ান আমরা পড়ব প্রনাউন্সিয়েশন উচ্চারণগুলো সিতে অনেক উচ্চারণ আছে চয়ের মতো হয় আবার কয়ের মতো হয় এইচের অনেক উচ্চারণ হা আছে এর অনেক উচ্চারণ আছে সেগুলো যাতে আমাদের ক্লিয়ার হয় যার জন্য আমরা প্রথমে প্রনাউন্সিয়েশন পড়ব তারপর নাম্বার টু আমরা যেটা পড়ব সেটি হচ্ছে সিলেবল শব্দের উচ্চারণের প্রক্রিয়াগুলো তারপর আমরা নাম্বার থার্ড যেটা পড়ব সেটি হচ্ছে শব্দের বিভিন্ন অংশ সমূহ যেমন আমরা নাম্বার থার্ড পড়তে পারি আর্টিকেল পড়তে পারি তারপর আমরা যেগুলো পড়তে পারি আরও যে মূল গ্রামার শুরু করার আগে যে অংশগুলো আমরা পড়তে পারি সেগুলো না পড়তে পারি হচ্ছে গিয়ে প্রিপোজিশন আছে এর মধ্যে তারপর আমরা আরও পড়তে পারি ভার পড়তে পারি ভার পড়তে পারি তারপর আরও যেগুলো আছে যেমন পার্সন পড়তে পারি এই শব্দগুলো এই যে যতগুলো আছে ছোটোখাটো গ্রামার তারপর আমরা সাফিক্স প্রিফিক্স পড়তে পারি এই ছোট ছোটো গ্রামারের অংশগুলো পড়ার পরে আমরা শুরু করব আমাদের মূল যে ট্রান্সফরমেশন অথবা বয়েস ন্যারেশন টেন্স এগুলো প্রথমে আমরা এগুলো পড়বো তারপর আমরা অন্যান্যগুলো শুরু করব তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই থাক সবার প্রস্তুতিমূলক ক্লাস আমি আশা করব সবাই নিজেরাও একটু প্র্যাকটিস করে আসবে যাতে সাথে সাথে একটু প্র্যাকটিস করতে পারো আমি যেগুলো প্র্যাকটিসের জন্য দিব অথবা যেগুলো বোঝাবো সেগুলো সাথে সাথে যাতে বুঝতে পারো তার জন্য নিজেরাও একটু প্রিপারেশন নাও এবং ডিসেম্বর মাসটা যেহেতু সম্পূর্ণ ফ্রি আছে সবার জন্য তাই আশা করব এই এক মাসে যাতে অনেকগুলো পড়া যায় এবং অনেকগুলো যাতে নিজেরাও প্র্যাকটিস করতে পারো শেখা হয়ে যায় সাথে সাথে তার জন্য ডিসেম্বর মাসটা কি চুজ করছি তো আশা করবো ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে নিবা এবং কে কোন বোর্ডের কোন ক্লাসের আছো অবশ্যই তোমার সব কিছু কমেন্টে জানালে খুশি হব এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই